হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল। আমি তাপস স্যার, তোমাদের ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টের একজন ইনস্ট্রাক্টর। তো আজকে আমরা একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি আইটিআই টেডে আমাদের ইলেকট্রিশিয়ান যে টেড আছে, আইটিআইয়ের আন্ডারে যে ইলেকট্রিশিয়ান টেড আছে, সেই ইলেকট্রিশিয়ান টেডে দু বছরের কোর্স হয়। সেই দু বছর কোর্সে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন কীভাবে হয় সেটা অনেকের হয়তো জানা নেই বা অনেকের হয়তো জানা আছে। তো যাদের জানা নেই তাদের কাছে এই ভিডিওটা কিন্তু ভেরি হেল্পফুল হবে। চলো তাহলে আজকে শুরু করা যাক ভিডিওটা। আইটিআই টেডের মধ্যে ইলেকট্রিশিয়ান একটা টেড আছে, সেই ইলেকট্রিশিয়ান টেড নিয়ে যদি অ্যাডমিশন নাও, টোটাল দু বছরের কোর্স, সেই দু বছরে ফার্স্ট ইয়ারের একটা নাম্বার ডিস্ট্রিবিউশন আমি এখানে লিখে রেখেছি, আর এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের নাম্বার ডিস্ট্রিবিউশন। তো ফার্স্ট ইয়ারে দেখো, ফার্স্ট ইয়ারে T.T মানে টেড থিওরি, T.T মানে হচ্ছে টেড থিওরি, E.S মানে হচ্ছে এমপ্লয়েবিলিটি স্কিল, W.C.S মানে হচ্ছে ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্সেস, E.D মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, T.P. মানে হচ্ছে ট্রেড প্র্যাকটিক্যাল ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। এটা হচ্ছে ফার্স্ট ইয়ারে। সিমিলারলি ওইতে এটা টেড থিওরি, WCS ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ট্রেড প্র্যাকটিক্যাল ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। তাহলে এখানে কিন্তু আমাদের এমপ্লয়েবিলিটি স্কিলটা নেই, তার জায়গায় আমাদের কী হয়েছে এখানে নাম্বারটা আমার বেড়ে গেছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। তো এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা কীভাবে হচ্ছে, টেড থিওরিতে এটা লিখে রেখেছি আমি 40 × 2.5, টোটাল নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 40, মানে টেড থিওরি থেকে ফার্স্ট ইয়ারে 40টা MCQ টাইপের কোশ্চেন আসবে। এই তিনটা হচ্ছে টোটালি CBT কম্পিউটার বেসড টেস্ট, তোমাদের যেটা যেখানে সেন্টার পড়বে সেখানে তোমাদের পরীক্ষা দিতে যেতে হবে, সেখানে কম্পিউটারে তোমাদের পরীক্ষা দিতে হবে। তো সেটা হচ্ছে কি কম্পিউটার বেসড টেস্ট, সেখানে তোমাদের 40টা প্লাস 20টা, মানে টোটাল 80টা কোশ্চেন থাকবে। সে 80টা কোশ্চেন, ইচ কোশ্চেন ক্যারি 2.5 মার্কস, তাহলে 18 × 2.5 করলে 100 + 50 + 50 মানে 200। তাহলে ফার্স্ট ইয়ারে তোমাদের CBT এক্সাম হবে 200 নম্বরের, ED ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা 50 নম্বরের, টেড প্র্যাকটিক্যালটা হচ্ছে 250 নম্বরের। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কোশ্চেন থাকবে, কোশ্চেনটা NCVT বোর্ড থেকে আসবে, যেমন কোশ্চেন থাকবে সেই কোশ্চেন অনুযায়ী তোমাদেরকে ইডি পেপারে ড্র করতে হবে। তাহলে এটা হচ্ছে পুরো ড্রয়িং পেপার। আর ট্রেড প্র্যাকটিক্যাল পেপারে কি হয়, টেড প্র্যাকটিক্যাল পেপারে যে তোমাদের টেড প্র্যাকটিক্যালের যে কোশ্চেন আসবে সেই কোশ্চেনটা 250 নম্বরের হবে। সেখানে প্রথমে লিখতে হবে টেড প্র্যাকটিক্যালগুলো, লিখে রান করতে হবে, রান করার পর ভাইবা এই তিনটের উপর বেস করে তোমাদেরকে এই 250 নম্বরটা ভাগ করা হয়েছে। আর এটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 200 নম্বর। ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা কি, তোমার টোটাল ফার্স্ট ইয়ারে অ্যাটেন্ডেন্স, ইউনিট টেস্ট, যে কলেজে যেমন ইউনিট টেস্ট হবে, কেউ 3টে কেউ 4টে ইউনিট টেস্ট অর্গানাইজ করে, সেই ইউনিট টেস্টের নাম্বার প্লাস স্যারদের সঙ্গে বিহেভিয়ার, আরও যদি কোনো প্রজেক্ট হয় সেই প্রজেক্টের উপর সব কিছু যাবতীয় যা কিছু নাম্বার, সেই নাম্বারটা কিন্তু এই 200 নম্বরের মধ্যে দেওয়া হয়। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, টোটাল ফার্স্ট ইয়ারে অ্যাড করলে হচ্ছে 700 নম্বর। তাহলে ফার্স্ট ইয়ারে 700 নম্বরের টোটাল পরীক্ষা হবে, তার মধ্যে CBT হচ্ছে, এটা হচ্ছে CBT, তাহলে টোটাল 200 নম্বরের কম্পিউটার বেসড টেস্ট হবে। এরপর আমি চলে আসছি সেকেন্ড ইয়ারে টেড থিওরি 40টা MCQ কোশ্চেন, ঠিক আছে। এটা হচ্ছে নাম্বার অফ কোশ্চেন, 40টা নাম্বার অফ কোশ্চেন থাকবে 2.5, তাহলে 2.5 × 40 100 নম্বর, WCS ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্সেস এটা 20টা কোশ্চেন থাকবে 2.5 করে, ইচ কোশ্চেন ক্যারি 2.5, তাহলে 2.5 × 20 মানে 50। তাহলে এই দুটো সাবজেক্ট কিন্তু CBT এক্সাম হবে। সেকেন্ড ইয়ারে ES নেই, তাহলে টেড থিওরি আর WCS এই দুটো পরীক্ষা তোমাদের CBT এক্সাম হবে। ED ফার্স্ট ইয়ারে 50 ছিল, সেরকম সেম 50, টেড প্র্যাকটিক্যাল 250 ছিল, 250। আর ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, এখানে যেমন এমপ্লয়েবিলিটি স্কিলে তোমার কত ছিল, এমপ্লয়েবিলিটি স্কিলে 50 নম্বর ছিল, সেই 50 নম্বরটা এই ফর্মেটিভ অ্যাসেসমেন্টে অ্যাড হয়ে গেছে। সেম সেকেন্ড ইয়ারে তোমার অ্যাটেন্ডেন্স, তারপরে তোমার হচ্ছে টেড প্র্যাকটিক্যাল খাতা, ইডি খাতা, যে সমস্ত ইউনিট টেস্ট হয়, প্রজেক্ট ওয়ার্ক, স্যারদের সঙ্গে বিহেভিয়ার, এই সমস্ত যাবতীয়র উপর ক্যালকুলেশন করে তোমার এই ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 250 নম্বরের পরীক্ষা হয়। তো এইগুলো হচ্ছে টোটাল সেকেন্ড ইয়ারে 700। তাহলে সেকেন্ড ইয়ার 700, ফার্স্ট ইয়ার 700, 800, 1400, টোটাল হচ্ছে 2 ইয়ার্স, এটা 2 ইয়ার্স কোর্স আমাদের ইলেকট্রিশিয়ান টেডের 2 ইয়ার্স কোর্স। তাহলে 2 ইয়ারে হচ্ছে 700 + 700, 1400। তাহলে এটা হচ্ছে টোটাল ইলেকট্রিশিয়ান, আইটিআই যদি ইলেকট্রিশিয়ান নিয়ে টেডে ভর্তি হও তাহলে এইভাবে কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশনটা করা থাকে। আশা করছি আজকের এই ভিডিওটা দেখে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়েছে যে কেমনভাবে আইটিআই ইলেকট্রিশিয়ান টেডে অ্যাডমিশন নিলে কী কী পরীক্ষা হয়, কোন সাবজেক্টে কত কী নাম্বার থাকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ স্টুডেন্ট।